আজকে কথা বলবো স্বর্ণের এই চেনটা নিয়ে, যে এইটা আমাকে কে গিফট করেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। এখন আসলে মানে বিভিন্ন ব্যস্ততার কারণে ডেইলি লাইফের ব্লগগুলো দেওয়া হচ্ছে না, আমি জানি আপনারা মিস করতেছেন, সেই সাথে আমিও মিস করতেছি। তো ওই বিষয়ে এখন কথা বলবো না, এখন যে বিষয়ে কথা বলার জন্য আসছি সেটা হচ্ছে যে আপনারা কয়েকদিন আগে আমি একটা স্বর্ণের চেন কিনেছিলাম দেখেছেন, মানে আমি বললে ভুল হবে। তো ওই চেনটা কেনার সময় আপনাদেরকে আমি বলেছিলাম যে সেই চেনটা কিন্তু আমি আমার হাজবেন্ডের টাকায়ও কিনিনি বা আমার টাকায়ও কিনিনি, তাহলে কার টাকায় কিনেছি সেটা আপনাদেরকে পরে শেয়ার করব। তো ঢাকা থেকে চলে আসছি, তো অনেকদিন হয়েছে বাট ওইভাবে শেয়ার করব করে আর করা হয়নি, তো ভাবলাম যে আজকেই ফাইনালি আপনাদের সাথে শেয়ার করি। তো এই চেনটা আমি হচ্ছে গিয়ে যার টাকায় কিনেছি বা যার কাছ থেকে গিফট পেয়েছি তাকেই সরাসরি নিয়ে আসি, তারপর আপনাদের সাথে শেয়ার করি। চলে আসেন, আপনি এখানে বসেন। সবাই নিশ্চয়ই অবাক হচ্ছেন আফিফকে দেখে যে আফিফ কিভাবে চেন কিনে দিল। তো সে তো আফিফ এটা আমাকে কিভাবে গিফট করলো সেটা একটু পরে বলছি, তার আগে চলেন আফিফের হাত থেকেই চেনটা পরে নে। এটা খোলো বাবা। এদিকে করে, হ্যাঁ খোলো। সুন্দর চেনটা, দাঁড়া একটু দেখাই, তারপরে বের করো। এইভাবে না সোনা পাখি, দাঁড়াও এইভাবে, হ্যাঁ এইভাবে ধরো এই পাশ থেকে। এই যে হচ্ছে চেনটা, আমি একটু কাছ থেকে দেখাই, দাঁড়াও। এই যে হচ্ছে চেনটা, আচ্ছা এখানে আমি বের করে দিই, দাঁড়াও এখান থেকে। তো এখন হচ্ছে আফিফ সোনা আমাকে চেনটা পরাই দিবে, দাঁড়াও দাঁড়াও আমি একটু দেখাই। এই যে হচ্ছে চেনটা, হ্যাঁ এখন আমার আফিফ বাবাই আমাকে এটা পরাই দিবে, ঠিক আছে। আফিফ চেনটা নিছো, দেখাও একটু ওইখানে দেখা। হ্যাঁ এবার আম্মুকে পরাই দাও, বিসমিল্লাহ। দাঁড়া আম্মু লাগাই দে, এটা আম্মু হেল্প করতে হবে তোমাকে, ছাড়ো। হ্যাঁ দাঁড়াও আম্মু লাগাই। তো আফিফ আমাকে চেনটা পরাই দিল, ও তো আর মানে লকটা লাগাতে পারবে না, এই জন্য আমি একটু হেল্প করলাম। কেমন লাগতেছে বাবা আমাকে? সুন্দর লাগতেছে। তাই তুমি না বলো মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, ওইটা একটু বলো মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। একটু চুমু দিয়ে দাও তাইলে। থ্যাংক ইউ বাবা। তো আপনারা হয়তো দূর থেকে বুঝবেন না, আমি কাছ থেকে একটু দেখাই দেই তাইলে আর একটু ভালো বুঝতে পারবেন আর কি। আল্লাহ তোমাকে দেখা যাইতেছে না, এই যে তোমাকে দেখা যাইতেছে, এই যে আমার ছেলেকে দেখা যাইতেছে না গো, এই যে। তো এই তো, যদিও এটা একদমই লাইট ওয়েটের কিন্তু মানে গলাটা জুড়ে থাকে, ঠিক আছে। আর অনেকদিন ধরে এরকম লেজার কাটের কিছু নেওয়ার ইচ্ছে ছিল, তো ছেলের টাকায় নিয়ে ফেললাম। তো এবার বলি যে এটা ছেলের টাকা কিভাবে। আর আফিফ এখন বসতে চাচ্ছে না, তাই আফিফ এখন বিদায় নিয়ে চলে যাবে, বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখন আর ভিডিওতে আমার ভালো লাগছে না থাকতে, বলো এখন আর ভিডিওতে থাকতে ভালো লাগছে না, বলো চলে যাই, চলে যাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো কিভাবে আফিফ কিনে দিয়েছে সেটাই এখন বলি। তার আগে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা হয়তো আমার রেগুলার ভিডিও যারা দেখেন কয়েকদিন আগে দেখেছেন যে আমি কিছু গোল্ডের জিনিস সেল করেছি, সেরকম একটা ভিডিও দিয়েছিলাম। তো ওইখানে যে জিনিসগুলো টুকটাক সেল করেছিলাম ওগুলো মূলত হচ্ছে আফিফ জন্মের সময় কিছু গোল্ডের জিনিস পেয়েছিল। তো ওই গোল্ডের আইটেমগুলো কখনোই আফিফকে আসলে পরানো হয়নি, আর সামনেও হয়তো হবে না, যেহেতু ও ছেলে, মেয়ে বাবু হলে অন্য একটা কথা ছিল। আর ওর বাবা কোনোভাবেই চায় না যে তার ছেলে গোল্ডের কিছু পড়ুক, বড়রা ইউজ করতে পারবে। তো সেই জন্যই ওর আব্বুই বলছিল যে এগুলো সেল করে দিয়ে ওই ওই টাকা দিয়ে না হলে তুমি একটা কিছু বানিয়ে নাও, যেহেতু এটা তোমার ছেলেই পেয়েছে তো ছেলের জিনিসটা মা ব্যবহার করলো এই আর কি। তো সেই জিনিসটা মাথায় রেখে হচ্ছে ওগুলো সেল করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে যখন এই যে ঢাকা গেলাম তখন হচ্ছে গিয়ে এটা নিলাম, আর ওই ভিডিও তো আপনারা দেখেছেনই। তো সেই জন্যই বলেছি এই জিনিসটা হচ্ছে আমাদের কারো টাকায় কেনা না, এটা বলা যায় যে আমার 4 বছর, যদি আমার ছেলে 4 বছর এখনো হয়নি, যে আমার 4 বছরের ছেলের পক্ষ থেকে মাকে গিফট আর কি। তো এটা তো গেল গোল্ডের কথা। আর এছাড়াও আফিফ হচ্ছে বেশ কিছু মানে হচ্ছে গিয়ে ওই যে কি বলে বাচ্চা ফার্স্ট টাইম দেখার পরে কিন্তু রিলেটিভরা কিন্তু টাকা দেয়, অনেকে ড্রেস দেয়। তো ড্রেস তো অনেক পেয়েছে মাশাল্লাহ, সেগুলো তো ইউজ করছে, বাট আলহামদুলিল্লাহ ও অনেক টাকা পাইছে, আফিফ বেশি পাইছে আবরারের তুলনায়।
তো সেই টাকাগুলো আমি আলাদা করে রেখেছি, আর হচ্ছে আবরার হওয়ার পরেও বেশ টাকা পেয়েছে, তো সেটাও আলাদা করে রেখেছি। চিন্তা আছে ওটা দিয়ে ভবিষ্যতে হয়তো বা কিছু একটা কিনবো আর কি, বা ভালো একটা কিছু যেটা আসলে সবসময় থাকবে এই আর কি। তো ওই টাকা দিয়ে গোল্ডের এই জিনিসটা কেনার আইডিয়া হচ্ছে কি আফিফের আব্বুর ছিল। তো যাই হোক, আপনাদের কাছে আইডিয়াটা কেমন লাগলো সেটা জানাবেন। আর আমার কাছে মনে হয়েছে যে ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর সমস্যা কি, গোল্ডের জিনিস আজীবনই থাকবে, এটা হয়তো বা ভবিষ্যতে আফিফ করতে পারুক আর না পারুক আফিফের বউকে দিয়ে দিব। আবার ওদের হচ্ছে গিয়ে অন্য যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে আরেকটা গিফট কিনে সেটা হয়তো বা ভবিষ্যতে আবরারের ওয়াইফকে দিয়ে দিব। আমি বেঁচে থাকি আর না থাকি এগুলো রেখে যাব, ওরাই তো পাবে। তো এই হচ্ছে গিয়ে কথা। আর যেহেতু আমার আগের ভিডিওতে আমি হচ্ছে এটার প্রাইস, ওজন, ডিটেলস সবকিছু শেয়ার করেছিলাম, সেই জন্য এই ভিডিওতে আর সেগুলো বললাম না। যদি কারো বেশ মানে বিশেষ জানার দরকার থাকে সেখান থেকে দেখে নিতে পারেন, আর এটা খুবই লাইট ওয়েটের, আবারও বলে দিলাম। তো ঠিক আছে, আর আপনাদের অনেক অনেক ভালোবাসা আর সাপোর্টে পেজে কিন্তু অলরেডি মানে আমার ফেসবুক পেজে 1 লক্ষ ফলোয়ার্স হয়ে গেছে, সেই জন্য সবাইকে স্পেশালি অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আর যারা ইউটিউবে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কিন্তু ফেসবুক পেজটা আমার ফলো করেননি তারা কিন্তু আমাকে ফেসবুকে ফলো করে দিতে ভুলবেন না। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগে নতুন কোনো সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।